হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? জিজ্ঞেস করো সবাই কেমন আছে। আমরা আজকে কি করব, কি কম্পিটিশন করব? আজকে হচ্ছে আমরা খুবই ছোটখাটো একটা কম্পিটিশন নিয়ে আসছি, সেটা হচ্ছে এটা মূলত চমচম চমচম। আপনারা এটা মানে একটা মিষ্টি খাওয়ার প্রতিযোগিতা বলতে পারেন, তবে এটা ব্লাইন্ডফোল্ড। ব্লাইন্ডফোল্ড মানে হচ্ছে দুজনেরই চোখ বন্ধ থাকবে, কেউ কারোর দিকে তাকাবে না বা জানবে না কে কি খাচ্ছে। 30টা 40টা 50টা মিষ্টি খাওয়ার কোনো প্রতিযোগিতা না এটা। কারণটা হচ্ছে এখানে একটা ব্যাপার আমরা একটু ভেবে দেখলাম, সেটা হচ্ছে ফুড চ্যালেঞ্জ করতে গিয়ে প্রথমত হচ্ছে নিজের শরীরের 12টা বাজানো যাবে না, দ্বিতীয়ত হচ্ছে খাবার নষ্ট করা যাবে না। এই দুটো জিনিস চিন্তা করে মানে হচ্ছে আমাদের লিমিটেশনের মধ্যে আমরা যতটুকু কমপ্লিট করতে পারি, কার আগে কে কত বেশি খেতে পারে, 10টা 20টা 50টা এরকম কোনো টার্গেট না। আমি যদি তিনটাই পারি তিনটাতেই আমার সামর্থ্য শেষ, এটা ভেবে আমি যদি আমাকে ওই জায়গায় সারেন্ডার করতে হয় তাহলে আমি সারেন্ডার করব, যদি ওকে সারেন্ডার করতে হয় তাহলে ও সারেন্ডার করবে। এই হচ্ছে বিষয়। আমরা শুরুতে 5টা 5টা করে নিব, 5টা করে মিষ্টি নিয়ে আমরা ব্লাইন্ডফোল্ড এবং হাতে ধরে খাওয়া যাবে না, ফর্ক দিয়ে খেতে হবে, কাঁটা চামচ দিয়ে। ঠিক আছে, মিষ্টি নিয়ে। আচ্ছা, এটা কিন্তু গতবারের চ্যালেঞ্জের মানে গত যে চ্যালেঞ্জটা আমি হেরে গিয়েছি না, না সেটার কোনো পানিশমেন্ট না। পানিশমেন্ট চ্যালেঞ্জটা হচ্ছে এটা আমি ঠিক করেছি, যেহেতু মেজরিটি ছিল বিরিয়ানি, তাহলে এটা বিরিয়ানি চ্যালেঞ্জই থাকবে। এবং এখানে একজনের একটা সাজেশন ছিল, সে বাজার করবে, মানে সবকিছু সে কিনে এনে সে রান্না করে, বিরিয়ানিটা সে রান্না করবে, দেন সেই বিরিয়ানি দিয়ে আমরা একটা চ্যালেঞ্জ করতে হবে, ওকে বাজার করতে হবে, ওকেই রান্না করতে হবে বিরিয়ানি, দেন সেই বিরিয়ানি দিয়ে না হয় আমরা আর একটা বিরিয়ানি চ্যালেঞ্জই করলাম। কিন্তু ওর মূল পরীক্ষা হচ্ছে ওটা, নিজেকে বাজার করতে হবে, দেন নিজেকেই রান্না করতে হবে। কিন্তু এই চ্যালেঞ্জটা আমরা এই মুহূর্তে করছি না, ইনশাল্লাহ এটা নেক্সট উইক। কারণ হচ্ছে এই উইকে আমাদের যেটুকু সময় আছে সেটাতে আমরা তো সময় কম, বলতে আমরা চিটং যাওয়ার একটা প্ল্যান আছে যেহেতু, সেই হিসাবে এই উইকে আর করছি না। তো আজকে দেখা যাক এটাই করি কেমন হয়। আসো আগে একটু মেহমানদারি করি, একটু সার্ভ করি। দেখো আমাকে মোটা মোটা মিষ্টিগুলো কিন্তু দিও না, বুঝছো? এখানে হচ্ছে না, শুনো, আমি যদি চিকন চিকন মিষ্টি গুলাই দিই তাহলে আবার সবাই বলবে দেখো চিকন গুলাই দিল, প্রতিযোগিতা বড় কথা না, বুঝছো? মানে এখানে মূল ব্যাপার হচ্ছে পিরিতিটাই আসল, দেখে দেখে বড় বড় গুলা দেওয়া, তোমাকে ছোট দিলে তা হবে। হ্যাঁ, এই যে 1 2 3 4 5, ওকে, 5 ফর মাম্মা, 5 ফর বাবা। ওকে বাবা, আজকে আমরা কি করব জানো? আজকে আমরা মিষ্টি কিভাবে খাবো? বাবা আর মাম্মা আইস ক্লোজ করে। ঠিক আছে, আবারও বলে রাখছি 5টা 5টা মিষ্টি আমরা খেতে পারবো কিনা জানি, স্পেশালি আমি আমি খুব বেশি মানে মিষ্টি খুব একটা পছন্দ করি না। জি বাবা, আচ্ছা তুমিও চ্যালেঞ্জ করো। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। 1 2 3 4 5 1 2 3 4 5, তারপর হচ্ছে এই হচ্ছে ইনস্ট্রুমেন্ট। নো চিটিং, ওকে? এজন্য দুজনে ব্ল্যাক নিয়েছি যাতে কেউ কোনো ধরনের, হ্যাঁ, আর কে আগে খাচ্ছে কে পরে খাচ্ছে এটাও যাতে দেখা না যায়। আজকে কোনো পানি নেই, পানি নেই, পানি নেই, পানি
খেতে না পারলে বাবা ঠিক করে দিব, চ্যালেঞ্জ শেষ করি আমরা। এটা কেটে দিব তো, তুমি এখন তো কেটে দিতে পারবো না, এখন অন্ধকার। দেখেছেন তো আমাদের চ্যালেঞ্জ করাটাও সো টাফ, কিন্তু ওদেরকে নিয়েই আমাদের করতে হবে, একা করার কোনো সুযোগ নেই আসলে। এটাই আমরা কি শুরু করব? আচ্ছা দেখি, তোমার প্লেটটা তুমি হাতে নিতে পারো। হ্যাঁ ঠিক আছে, আমি কিন্তু চেক করলাম না, মানে দ্যাটস ট্রাস্ট। ওকে আচ্ছা, আমিও চেক করে নিই আসলে, আমি দেখছিলাম পাশে আছে কিনা। ওকে শুরু করব। আচ্ছা আম্মু তুমি 1 2 3 বলো। আল্লাহ না জানি কতগুলো মিষ্টি নষ্ট, কারণ খাবার নষ্ট করাটা সবচেয়ে বড়। আমার চামচে কিছুই উঠে নেই। তোমাকে ইউসুফ কি বলছে শুনছো? কি বলছে? তাতেই খাও। আমার চামচে কিছু উঠতেছে না। ওরে খাটা চামচ, তুমি একটু কাঁদো খাই খা, বাড়াও, হাতে ধরতে পারবে না কিন্তু, বলে দিলাম। যার শেষ হবে সে বলে দিবে। কেন আমু, তুমি নিয়ে দিলে তো চ্যালেঞ্জ থাকবে না। চমচমটা একটু মিষ্টি কম, সেইভাবে খাইতে একটু অত প্রবলেম হচ্ছে না, আমি মিষ্টি কম খেতে পারি। মিষ্টি আমিও এখন খেতে পারি না, সত্যি কথা হচ্ছে দুইটা মিষ্টি দিয়ে আমার অলরেডি প্রবলেম ফেল হচ্ছে ভিতরে। কাঁটা চামচ উঠে না কেন মিষ্টি গুলা? জানি না আর কতটুকু বাকি আছে। পাঁচ পাঁচটা মিষ্টি খাওয়ার পর আমাকে খুঁজে পাওয়া যাবে? সেটাই। তুমি ঠিক মতো খাচ্ছ? অ্যাজ পার আইন তো খাচ্ছি। মেরে খাচ্ছে না তো আবার তোমার প্লেট থেকে? এখন আমার তো চোখ বন্ধ, আমি কিভাবে পারবো? বাবা কেউ খাবে না, ঠিক আছে? মেয়েরা তোমরা কেউ কিছু করলে কিন্তু আন্টিরা দেখে ফেলবে, তোমরা কিন্তু কিছু করবে না, ঠিক আছে? বেবি তুমি কি বাবাকে দিচ্ছ? তোমরা দিবে না, বস না, তুমি দেখে থাকবে বেবি যাতে না দেয়। ওকে আমি আমি আসলে আমি বেশি মিষ্টি একসাথে খেলে আমার একটু প্রবলেম ক্রিয়েট হয়, ওটাই একটু ফিল করছে। পাঁচটা যদি খেতে যাই সত্যি সত্যি প্রবলেম হয়ে যাবে, এখন আমি অলরেডি গিলতে পারতেছি না। যায়নি
কারণ হচ্ছে শারীরিক ঝুঁকি, দ্বিতীয় হচ্ছে খাবার নষ্ট হওয়ার সম্ভাবনা, এই দুইটাকে আমরা স্কেপ করতেছি। তুমি মামা পার্টি বলো, মামা মামা বলো, বাবার পক্ষে কে বাবার সাথে কি আজকে বেবি তুমি কার সাথে, তুমি বাবা না মাম্মা? না অনেক রয়ে গেছে মনে হচ্ছে, এত খাওয়া খেলাম। সত্যি আমি গিলতেই পারছি না তার পানি ছাড়া। মামার খাওয়া শেষ, মামু বাবার পাশে আছে, মা আমি আগুন করতে মানে আমি আর গিলতে পারছি না। কি করেছো আমার দেখো থামসের পূজা করেছো, মিষ্টির কি অবস্থা, আল্লাহ আমি আর খেতে পারবো না সত্যি কথা। এখন পানি খেতে হবে, এই মিষ্টি আমার পক্ষে খাওয়া সম্ভব না কোনো অবস্থাতে, শেষ করেছি এটাই আমি, না আমার পক্ষে সম্ভব না সরি। আমি এমনিতেই মিষ্টি খুব মানে পছন্দ করি না খুব একটা, মানে কিছু স্পেশাল আইটেম ছাড়া যেগুলা মানে বিশেষ করে ভালো মানের রসমালাই, তারপর হচ্ছে মালাই চপ, এ দুটাই, আর বিশেষ বিশেষ কিছু ব্র্যান্ডের দুই একটা মিষ্টি, এগুলো ছাড়া আমার খুব বেশি মিষ্টি খেতে ইচ্ছে করে না। ওকে হোয়াটএভার, শেষ তো করেছি, শেষ করেছো এটাই হচ্ছে কথা। পানি নিয়ে যাও, তোমাকে কাপ দেওয়া হবে। আমরা একটা কাজ করতে পারি, তুমি আমি কিন্তু তোমার চ্যালেঞ্জটা ঘোষণা করে দিয়েছি, তুমি যদি আমাকে কঠিন কোনো চ্যালেঞ্জ দাও তাহলে চ্যালেঞ্জ আমি মডিফাই করবো। আবার না এটার করা যাবে না, তুমি অলরেডি এটা ডিক্লেয়ার করে দিয়েছো, ঠিক আছে। এখন আমি পানিশমেন্টের কি চিন্তা করি, তুমি তো পানি নিয়ে আসো, আমার অবস্থা খারাপ। তাহলে একটু পানি নিয়ে আসি, তুমি বসো। অ্যাকচুয়ালি পড়েছে ইসোকে, আমার ওয়াশ করে দিব, এটা একসাথে আমার ওয়াশ করবো, কেমন? ঠিক আছে, মামার কাছে যাবো। ওকে, নেক্সট চ্যানেল রেঞ্জ তুমি করবে, ঠিক আছে। ইনশাল্লাহ সামনে তো ওকে নেক্সট পানিশমেন্ট কি দেয়া যায় এটাই ভাবছি। বেচারা বেশি কঠিন চ্যালেঞ্জ আসলে বা পানিশমেন্ট আসলে দিব না, অ্যাকচুয়ালি আমাদের হাতে সময়ও কম, আদারওয়াইজ দেখা যেত আমরা কালকে বা পরশুর জন্য চ্যালেঞ্জ দিতাম, কিন্তু যেহেতু আমরা ইনশাল্লাহ পরশু দিন চিটাগাং যাচ্ছি তো সেই হিসেবে আর কি এখন একটু আপাতত জন্য আমি এটা অফ রাখছি পানিশমেন্টটা। তো এটা এবার এই উইকে হোক বা নেক্সট উইকে, পানিশমেন্ট ইজ পানিশমেন্ট, তাকে পেতেই হবে। আর ওকে ফাইন, আমি একটা চিন্তা করে নিয়েছি, দেখা যাক সে আসুক। এসেছো? খাও 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 খাও।
তবে একটা ব্যাপার, সেটা হচ্ছে আমার মনে হচ্ছে মুখে যদি মানে রুচি কম থাকে আর কি, তখন এই চ্যালেঞ্জে যাওয়া উচিত। জোর করে হলেও কিছু খাওয়া যায়। আমি একটু বোতল থেকে পানি খাবো, ডোন্ট মাইন্ড। যাই হোক, কেমন লাগলো চ্যালেঞ্জ এটা তো জানাবেনই, নেক্সট চ্যালেঞ্জ নিয়ে অবশ্যই আসছি। এবার তোমার পানিশমেন্টের পালা। পানিশমেন্ট কি দিবা? অলরেডি আমি কিন্তু পানিশমেন্ট দিয়ে দিয়েছি, অলরেডি এটা ডিক্লেয়ার, এটা মডিফাই করা যাবে না। তোমার পানিশমেন্ট কিন্তু আমি দিই নাই। ওকে ফাইন, মানে মেজরিটি মেজরিটি। এখন তোমার পানিশমেন্টটা কি আমি ওদের হাতে ছেড়ে দেব? তোমার ইচ্ছা, তোমার ইচ্ছা। আজকে পানিশমেন্ট আমি বলি, এটা হোক কালকে, কালকে যদি না হয় নেক্সট উইকে, যেহেতু আমরা যখন ব্যাক করবো তখন সব পানিশমেন্ট আমরা একসাথে ফিল আপ করবো ইনশাল্লাহ, যদি পারো কালকে, আদারওয়াইজ নেক্সট উইক। এটা হচ্ছে নেক্সট পানিশমেন্ট তোমার জন্য হচ্ছে, যেদিন তুমি এই পানিশমেন্টটা করবা ওদিন চ্যালেঞ্জটা করবে, হ্যাঁ, ওটা হচ্ছে 24 আওয়ার্স তোমাকে গ্রিন কালার ফুড খেতে হবে। কিন্তু আমার এক্সপ্রেশন দেখে তোমার মনে হচ্ছে এটা খুব সহজ। এটা আসল কথা হচ্ছে, কম্পিটিশনে যখন যাব তখন প্রতিপক্ষকে এটা দেখানোর কোনো কারণ নাই যে আমি দুর্বল, মানে মাঠে নামার আগ পর্যন্ত এখন থাকতো, মাঠে নামার পরে দেখা যাবে। বিরিয়ানি চ্যালেঞ্জ নিয়ে আমি খুবই ভয়ে আছি। না সরি, বিরিয়ানি ভালো রান্না করে অনেক সময় লাগে। এখন ওই আজকে তো এতটুকুই, আপনারা দেখলেন আমাদের চ্যালেঞ্জটা, আমি জানি না কতটুকু আপনাদের ভালো লেগেছে, আশা করি ভালো লাগবে। তো আমার চ্যানেলটা ভিজিট করতে ভুলবেন না, বাংলাদেশি ব্লগার মক, আর হচ্ছে আশা করছি সাথে থাকবেন ওর চ্যানেল বিডি ফ্যামিলি ব্লগস, দুজনে সাথে থাকবেন, সাথে আমাদের টুনাটুনিদের চ্যানেল তো জানেনই সবাই, ওয়াচ মাই ইউস্ট্রা। আর আর বেশি কিছু বলছি না, ইনশাআল্লাহ নেক্সট চ্যালেঞ্জের জন্য ওয়েট করুন। চ্যালেঞ্জ যেহেতু অনেক বেশি আমাদের কাছে রিকোয়েস্ট আসছে, আমরা চ্যালেঞ্জটা অফ করব না, চেষ্টা করব চ্যালেঞ্জ চালিয়ে যাওয়ার। তবে একটা ব্যাপার আপনাদের কাছে আবারও একটু সাজেশন চাই, সেটা হচ্ছে খাবার নষ্ট না করে এবং শারীরিক কোনো ঝুঁকি মানে সৃষ্টি না করে কিভাবে আমরা চ্যালেঞ্জ গুলো করতে পারি, অথবা কি কি চ্যালেঞ্জ করতে পারি, সেই ধরনের আইডিয়া আপনাদের কাছে চাচ্ছি। কারণ এই দুইটা জিনিস, মানে চ্যালেঞ্জ তো আসলে আমরা নিজেরাও অনেকগুলো দেখেছি, বিশেষ করে ফুড চ্যালেঞ্জ গুলা, ফুড চ্যালেঞ্জের বাইরেও অনেক ধরনের চ্যালেঞ্জ আছে নিশ্চয়ই। যেমন সে আমাকে একটা চ্যালেঞ্জ দিল, একা এটাও কিন্তু মানে এই টাইপের ফুড চ্যালেঞ্জ না, ওইটা আমি পরিমাণ আমার মতো, মানে আমি আমার চাহিদা অনুযায়ী পরিমাণ নির্ধারণ করতে পারবো, অ্যাটলিস্ট হেলথ রিস্কটা থাকে না আর কি, তো ওই ঝুঁকিটা থাকে না এবং খাবার নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। এই ধরনের আইডিয়াগুলো আপনারা দেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ সবাইকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আল্লাহ হাফেজ। ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমি শেষ রে।